শুক্রবার মধ্যরাতে রাজ্যে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পরেই আসেন তিনি। রাতে বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ সহ অন্যান্য শীর্ষ নেতারা। বিমানবন্দরের বাইরেও ছিল বিজেপির সমর্থকদের ভিড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রাপথে ছিল কড়া নিরাপত্তা। এরপর শনিবার সকালে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্রে এসে অমিত শাহ প্রথমে স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন, তারপর ঘুরে দেখেন মিউজিয়াম, সাথে দেখেন স্বামীজির জন্মভিটো। মিশনের তরফ থেকে অমিত শাহকে দেওয়া হয় প্রসাদী শাল, ইংরেজি এবং হিন্দিতে অনুদিত বিবেকানন্দ রচনাবলীর অংশ বিশেষ, বাংলা বই মূল্যবোধে ধন্য জীবন।